নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা এতদিন শুনে আসছেন যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে ইকেওয়াইসি করতে হবে, মানে আধার লিঙ্ক করতে হবে। তো এবার কিন্তু কৃষক বন্ধু প্রকল্পেও এই আধার লিঙ্কের নিয়ে একটি আপডেট চলে এসেছে। শোনা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পেও নাকি কৃষকদেরকে এবার আধার লিঙ্ক করতে হবে, নতুন কৃষক বা পুরনো কৃষক যে যেরকমই কৃষক হন না কেন আপনাদেরকে আধার লিঙ্ক করতে হবে, আধার লিঙ্ক নাকি ম্যান্ডেটরি করে দেওয়া হবে। তো হবে সেরকমটাই সূত্র মারফত খবর শোনা যাচ্ছে, সেই নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি আপনাদের উপকার আসবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না। তো আপনারা জানেন যে কৃষক বন্ধু প্রকল্প যখন প্রথম লঞ্চ করা হয়েছিল তখন কিন্তু এই রকম ফর্ম ছিল, পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ কৃষক বন্ধু নিশ্চিত আয় প্রকল্পের আবেদনপত্র। তখন কিন্তু কৃষক বন্ধু ব্যাকেটে নিশ্চিত আয় এই লেখাটা ছিল এবং ফর্মটা ঠিক ছিল এই রকম। তো এই ফর্মটা যখন আপনারা ফিল আপ করতেন তখন কিন্তু এইখানে আধার কার্ড ম্যান্ডেটরি ছিল না, মানে আপনার আধার কার্ড না থাকলেও আপনি আবেদন করতে পারতেন। তো এখানে আপনাদেরকে এই যে ভোটার কার্ড এপিক নাম্বার আবশ্যিক, মানে ভোটার কার্ডের নাম্বারটা আপনাদেরকে দিতেই হতো, দিয়ে এখানে অন্য সরকারি সচিত্র পরিচয়পত্র, তো আপনি আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, প্যান কার্ড যে কোনো একটা দিয়ে কিন্তু আপনি আবেদন করতে পারতেন। আধার কার্ডই যে দিতে হতো সেরকমটা কিন্তু বাধ্যবাধকতা ছিল না আগে, কিন্তু বর্তমানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারের তরফ থেকে কৃষক বন্ধু নতুন যে প্রকল্পটি, মানে নাম পরিবর্তন করে যেহেতু টাকা ডবল করে দিয়েছে নামটাও পরিবর্তন হয়ে গেছে, কৃষক বন্ধু নতুন হয়ে গিয়েছে। তো এই কৃষক বন্ধু নতুন প্রকল্পে বর্তমানে এখন আবেদন করতে গেলে আপনাদেরকে কিন্তু দেখতেই পাচ্ছেন আধার কার্ডের নম্বর ম্যান্ডেটরি, মানে আধার কার্ডের নাম্বার 100% দিতেই হবে। আধার কার্ডের নাম্বার না দিলে আপনি কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকাও পাবেন না, আবেদনও করতে পারবেন না। আর ভোটার কার্ডের নাম্বারও কিন্তু দিতে হবে, মানে আধার ভোটার দুটোই মাস্ট কিন্তু দিতেই হবে, তবে আপনারা কৃষক বন্ধু প্রকল্পে বর্তমানে নতুন আবেদন করতে পারবেন। তার মানে বুঝতেই পাচ্ছেন যে আধার কার্ডটা কিন্তু ম্যান্ডেটরি, মানে আধার কার্ডের গুরুত্ব কৃষক বন্ধু প্রকল্পে অনেকটাই রয়েছে, সেই কারণে আধার কার্ড কিন্তু আবশ্যক করে দেওয়া হয়েছে। এবার কথা হলো যারা আগে আবেদন করেছেন, মানে পুরনো কৃষক যারা যারা বর্তমানে টাকা পাচ্ছেন, তারা কিভাবে আধার কার্ড যুক্ত করবেন বা তাদের আধার কার্ড যুক্ত রয়েছে কিনা তারা কিভাবে বুঝবেন না। অনেকেই ধরুন এখানে যারা আধার কার্ডে ঠিক চিহ্ন দিয়ে এখানে আধার কার্ডের নাম্বার লিখে আধার কার্ডের জেরক্স জমা দিয়েছিলেন কৃষক বন্ধু পোর্টালে, হয়তো তাদের আধার কার্ডটা রয়েছে, কিন্তু এবার আপনি তো জানতে পারছেন না আধার কার্ডটা রয়েছে কি নেই। তো সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, আপনাদের লোকাল যে এডিএ অফিস রয়েছে সহ কৃষি অধিকর্তা দপ্তর, সেখানে গিয়ে আপনারা জিজ্ঞাসাও করতে পারেন যে আপনার আধার কার্ড যুক্ত রয়েছে কিনা। যদি আধার কার্ড যুক্ত না থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু খুব সহজেই আপনার ভোটার কার্ডের জেরক্স এবং আধার কার্ডের জেরক্স এবং অরিজিনাল সমেত নিয়ে আপনি কিন্তু সেই কৃষি দপ্তরে জমা করে দিতে পারেন, তাহলে কিন্তু তারা আপনার আধার কার্ডটাকে যুক্ত করে দেবে আপনার কৃষক বন্ধু পোর্টালে, মানে আপনার কৃষক বন্ধু যে প্রোফাইল সেখানে কিন্তু যুক্ত করে দেবে। আর যদি আপনার আধার কার্ড সেখানে যুক্ত করাই থাকে আগে থেকে, সেক্ষেত্রে আপনাকে আর নতুন করে আধার কার্ড দিতে হবে না। আর নতুন কৃষক তাদেরকে তো আধার কার্ড দিতেই হচ্ছে, তবেই তাদের আবেদন অ্যাপ্রুভ হবে বা তারা টাকা পাবে, নচেত তারা টাকা পাচ্ছেই না, তাদের কথা তো ছেড়েই দিলাম। তো পুরনো কৃষকদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আধার কার্ড লিঙ্ক করতে বলা হয়েছে, তবে এর কিন্তু এখনও অফিসিয়াল বিজ্ঞপ্তি বা অফিসিয়াল আপডেট এখনও কিন্তু আসেনি, এটা সূত্র মারফত খবর আমাদেরকে আরও একবার বলে দিচ্ছি। এর অফিসিয়াল আপডেট যখন আসবে বা এর যদি কোনো অনলাইন প্রসেসও পরবর্তী সময়ে আসে, যে আপনারা মোবাইল থেকে খুব সহজে বাড়িতে বসে অনলাইনে করতে পারবেন, সেরকম প্রসেসও যদি পরবর্তী সময়ে আসে আপনাদেরকে আমি আবার সবার আগে ভিডিও করে ইনফরমেশন জানিয়ে দেবো।